লিটন দাস হয়তো বা মন সভা করেই নিয়েছেন প্রথম ওভারে আউট হতে হবে তাকে, প্রথম ওভারের বাইরে যাওয়া যাবে না। সারাদিন চিল থাকতে গেলে প্রথম ওভারেই আউট হয়ে ফিরতে হবে ড্রেসিং রুমে, তাই তো এটাকে অবিশ্বাস্য কিংবা প্রত্যাশিত ছাড়া আপনি এটাকে কিছুই বলতে পারবেন না। প্রথম ওয়ানডে ম্যাচে প্রথম বলেই বোল্ড হয়ে ফিরেছিলেন লিটন দাস। আজকে অবশ্য লিটন দাস কিছুটা ভালো খেলেছেন, কারণ আজকে তিন বল খেলেছেন তিনি, ইনিংসের প্রথম বলে আউট হননি, তিন বল খেলে আউট হয়েছেন, তাতে আগের ম্যাচের থেকে অনেক অংশে ভালো করেছেন তিনি। লিটন দাস যেভাবে আউট হলেন তাতে মনে হচ্ছিল শ্রীলঙ্কান ফিল্ডারদের ক্যাচ প্র্যাকটিস করছেন তিনি। দিলশান মাধুশঙ্কর বল সুন্দর মতো ক্যাচ তুলে দিলেন আর সুন্দর মতো ক্যাচ ধরে নিল লঙ্কান ক্রিকেটার। প্যাভিলিয়নে হাঁটা দিলেন লিটন দাস, তিন বলে করলেন 0 রান।